Hey guys, welcome back to another video. So, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টাউনহল 9 এর জ্যাপ লালো নিয়ে, ঠিক আছে? তো জ্যাপ আসলে লাইটনিং স্পেল, অনেক ওটাকে জ্যাপ স্পেলও বলে। সো অতটা ম্যাটার করে না। তো মেইন আমাদের থিম হচ্ছে আজকে জ্যাপ স্পেলের সাথে বা লাইটনিং স্পেলের সাথে লালোটা, ঠিক আছে? তো আমি একটা মোটামুটি আমি এখনো পর্যন্ত কোনোটাই ফেল হই নাই, তো একটা রিপ্লাই আমি শেয়ার করতে যাচ্ছি। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে একটা রাউন্ড বেস, ঠিক আছে? তো রাউন্ড বেজের কোনোভাবে রাউন্ডটাকে ভাঙতে হবে। হ্যাঁ, রাউন্ড বেজের মেইন থিমটা হচ্ছে রাউন্ডকে ভাঙা, এবং একটা ওয়েতে হয় ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ লাভালুন পোষণ যাবে। তো প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হচ্ছে আমাকে দেখতে হবে যে এখানে কোনো রকম কোনো সিসি ট্রুপস আছে কিনা ভেতরে, কারণ ওয়ার যদি হয় আমি ওয়ারে জানতে পারবো যে সিসি ট্রুপ আছে কি নাই। কিন্তু যদি ফ্রেশ হিট হয়, মানে ফ্রেশ হিট বলতে যদি মাল্টিপ্লায়ার হয়, আমি জানবো না যে ওখানে কি আছে না আছে। সো তখন আমি এখানে প্রথমে একটা লুন দিয়ে চেক করবো যে ভেতরে কিছু আছে কিনা। আর যদি ডেড বেজ হয় তাহলে তো কোনো কথা নেই, তাহলে আমার লাইটনিং স্পেল ডাইরেক্ট কুইনের উপর যাবে। যেমন এখানে আমি প্রথমে মানে বুঝলাম না আমি লুন দিতে গিয়ে কেন মিনিয়ন চালাম। তো এখানে তিন চারটা লুন দিয়ে আমি এখানে প্রথমে দেখতে চাইলাম যে এখানে কিছু আছে কি না সিসিতে। দেখলাম সিসি ক্লিয়ার, ওকে, সিসিতে কিছু নাই। যেহেতু সিসিতে কিছু নাই, তাহলে আমার সিসিতে জ্যাপ করার কোনো মানেই হয় না। তাহলে লাভা লুন বা ড্র্যাগ অ্যাটাক বা যে কোনো অ্যাটাকে টাউন অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক্সবো। এক্সবো হচ্ছে প্রচুর ড্যামেজ দেয় টাউন অনলাইনে। হ্যাঁ, আর ট্রুপসের অত ক্যাপাবিলিটি থাকে না সেই ড্যামেজটা সোভ করার মতো। সো এখানে যেটা করব আমি কুইন, এখানে কুইন আছে, এয়ার সুইপার আছে, এবং একটা কি বলে এক্সবো আছে, এবং পাঁচ আট চার টাওয়ার আছে। তো আমি পুরোটাকেই জ্যাপ করে ফেলবো, এবং কুই আমি মানে জাস্ট এখানে টাইম ওয়েস্ট করতেছি আর কিছু না। কুইন ঘুরে আসবে কখন, তখন আমি জ্যাপগুলো ডিপ্লয় করব। আসলে যদি আমি দেখি তাহলে আমি এখানে মানে চেক না করে আমি আচ্ছা এই জায়গায় আমি জ্যাপ দিয়ে দিলাম, তারপর এখানে আরও দুটো পাশে যাতে আর চার টাওয়ারটাও ডান হয় এবং ডান, এবং আমি এখন আমার লালও শুরু করব। আমি এখানে যে সরি আমি যে ভুলটা করছি, আমার আশা ছিল সুইপারের পিছন দিক দিয়ে, সুইপারটা এই মুখে আছে, আমি সুইপারের দিক দিয়ে চলে আসছি। আমার উচিত ছিল সুইপারের পেছন দিক দিয়ে অ্যাটাকটা শুরু করার। এখন মানুষ মাত্রই ভুল, ওকে। সো কিং কুইন দিয়ে কোনোরকম ফানেল করতে চাইছিলাম আর কি। তো লাভালুন পোষণ শুরু হইলো। এখানে হেস্ট শুরুতে ইউজ করা যাবে না, যেহেতু আমার এখানে স্পেল লিমিটেড, দুইটাই মাত্র স্পেল আমার এখানে হাতে থাকে। হেস্ট শুরুতে ইউজ করা যাবে না, হেস্ট হচ্ছে মানে খুব দরকার মুহূর্তে হেস্টগুলো। এবং এখানে লাভা মানে লাভা যাচ্ছে একদিকে, বেলুন যাচ্ছে আরেকদিকে, যে কি অ্যাটাক হলো কিন্তু পিছনে কিছু বেলুনগুলো আসায় আসলে সুবিধা। এবং এখানে ক্লাচ বারবেরিয়ানগুলো উজার টাওয়ারটা নামাই দিচ্ছে, এবং এখানে প্রথম হেস্ট স্পেলটা আসলো, কারণ সুইপার ছিল ওখানে এবং তাড়াতাড়ি আর ডিফেন্সটা ডাউন করা দরকার ছিল এবং বেলুনগুলোকে তাড়াতাড়ি আনা দরকার ছিল। ওকে, লাভালুনাটাকে সিসি থেকে যে ম্যাক্স লাভালুনটা বের লাভাটা আসবে সেটা হচ্ছে ক্লাচ। এই ম্যাক্স লাভাটা অনেকক্ষণ ধরে ট্যাঙ্কিং করবে, বেলুন পিছনে থাকলেও এই লাভাটার এত হিট পয়েন্ট টানল 13 লেভেলের লাভা এটা, এবং এটা এত হিট পয়েন্ট যে টানল 9 যে এয়ার ডিফেন্স সারাদিন লাগবে মারতে, এ শেষ পর্যন্ত ট্যাঙ্ক করতে থাকবে। সুতরাং ওটা আরামসে আসতে থাকবে, এই যে অনেকক্ষণ ধরে ট্যাঙ্ক করবে, ট্যাঙ্ক করতে থাকবে, বেলুন ততক্ষণ আসতেছে। এখানে টেসলা ছিল, অনেক কিছু ছিল, যার কারণে এখানে দ্বিতীয় হেস্ট স্পেলটা দিলাম এবং এক্সবোটা শেষমেশ ডাউন হইল। এবং এর দিক থেকে কুইন, ওদিক থেকে লাভা, দিক থেকে মানে বেশ মোটামুটি থ্রি স্টার বলা যায়। সো জ্যাপ লালো খুব বেশি এটা কঠিন না, বাকিটা জাস্ট ক্লিন আপ। টাইমের ইস্যু হইতে পারে, কিন্তু লাভালুন পোষণটা হচ্ছে খুব দ্রুত হয়, মানে খুবই দ্রুত শুরু হলো এবং বিলম্বে শেষ হয়ে যায়, জাস্ট খুব দ্রুত। আরেকটা রিপ্লে দেখবো আমরা, সেম আর্মি, এই হলো বেজ। এখন আমার বেজের যে রিং, সেই রিংটাকে ভাঙতে হবে। এখানে আরও সুবিধা হচ্ছে এখানে ক্ল্যান ক্যাসেল এবং কুইন একসাথে আছে, আমি দুটাকেই জ্যাপ করতে পারি, এবং এর এক্সবোগুলো দুইটাই গ্রাউন্ডে, মানে মানুষ কতটা লুলা হইলে এটা করতে পারে।
সো আমি কুইনের আশা অপেক্ষা করলাম এবং দেন কুইন ডাউন, এবং কুইন ডাউন করার পরে আমি এখানে আমি কি এখানে মারলাম, ওকে আমি এখানে কি করলাম নিজে বুঝলাম না। এখানে সুইপারটা ইজিলি নিতে পারতাম, লাস্ট একটা একটা জ্যাপে সুইপার যাবে না, দুইটা জ্যাপ লাগতো, আমি এখানে ভুল করছি। এবং এখানে আলটিমেট সুইপার ডাউন, বাট ভুল ছিল ওখানে। দেন লাভালুন পোষণের আগে হিরো ড্রাইভ হবে, হিরো ড্রাইভ হবে এই যে মানে কিছুটা ক্লিন করার জন্য, দেন লাভালুন পোষণ আগাবে যেন বেলুনগুলো ব্যাক ট্র্যাক না করে, কিছু ডিফেন্স ডাউন করতে হবে যেন বেলুনগুলো এয়ার ডিফেন্স যাওয়ার আগে ব্যাক ট্র্যাক না করে, যেমন কিছুক্ষণই দেখা যাবে। আচ্ছা কিং যাচ্ছে ওদিকে, কিছুক্ষণ ট্যাঙ্ক করতেছে কিং, এবং এখানে আর্চার কুইন পিছন থেকে হচ্ছে আর্চার টাওয়ার উইজার্ড টাওয়ার এগুলো ডাউন করবে, খুবই ভালো। এই যে যখন আমি ডিপ্লয় করলাম বেলুনগুলা ডাইরেক্ট উইজার্ড টাওয়ারে আসলো, উইজার্ড টাওয়ার থেকে আবার আর্চার টাওয়ারে ব্যাক করার কোনো সুযোগ নাই, যাচ্ছে এবং উইজার্ড টাওয়ারও ডাউন হয়ে গেল, এবং ওরা বোম টাওয়ারের দিকে চলে গেল। কিন্তু এই যে মেইন প্যাক অফ বেলুন, এরা কখনো ব্যাক ট্র্যাক করবে না, এরা এখন সামনের দিকেই আগাবে। ওদিকে লাভা যাচ্ছে, এবং এই লাভা হাউন্ডটা ব্যাক ট্র্যাক করলো, সামনে না যায় ও গেল পিছন দিকে, যার কারণে মানে দুইটা স্প্লিট হয়ে গেছে, স্প্লিট হওয়া যাবে না, স্প্লিট হলে সমস্যা। এখানে আমি হেস্ট স্পেল তাড়াতাড়ি দিয়ে দিছিলাম, এখানে টেসলা ফার্মাসে যাতে টেসলা ফার্মে তাড়াতাড়ি যায়, স্প্লিট হতে ওই লাভা তো মূল্য মূল্য আমার বেলুনগুলোও গেল, ওই প্যাকটা পুরো শেষ। এবং এখানে মেইন যে সিসি লাভা, সেই সিসি লাভাটা আসলো, এ এখন ছাড়া দিয়ে ইন্দোরে ট্যাঙ্ক করবে, এই এই যে মেইন প্যাক অফ বেলুন যেটা, এই যে এ এখন সারাদিন ইন্দোরে ট্যাঙ্ক করতেই থাকবে, ট্যাঙ্ক করতেই থাকবে। কুইন যদি বেঁচে থাকে তাহলে আসলে টাইম ফেলের সম্ভাবনা খুবই কম, খুবই কম টাইম ফেলের সম্ভাবনা। দেখেন এর লাইফ শেষ হয়নি, বেলুন সারা দুনিয়া ঘুরে আসলে লাইফ এখনো শেষ হয়নি, এবং এখন এবং মানে লাভাটা যে লাভা পাপগুলো আসলো এটা খুব ভালো, এটা ক্লিনিংয়ের জন্য খুবই ভালো, কারণ লাভা যতক্ষণ বেলুন এয়ার ডিফেন্স পর্যন্ত বা ডিফেন্সগুলোকে লাভা ট্যাঙ্ক করবে ভালো, কিন্তু শেষমেশ পর্যন্ত লাভাকে পপ আপ হইতে হবে, নাহলে যে লাভা পাপগুলো আসবে সেগুলো ক্লিনিংয়ে হেল্প করবে। দেখেন লাভা পাপগুলো পপ হওয়ার পরে কতটা দ্রুত ক্লিন হয়ে গেলো, এবং সুন্দর মতো থ্রি স্টার। সো আজকে এই পর্যন্তই, এবং একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো সিজন শেষ, কালকে নতুন সিজন শুরু হবে, নতুন গোল্ড পাস আসবে, মেক শিওর একটা ক্রিয়েটর কোড ইউজ করা, আমার ফেভারিট ক্রিয়েটর ইজু, আমি তার কোড ইউজ করতেছি। আপনাদের যার ক্রিয়েট যা মানে যার ভিডিও ভালো লাগে, ইউটিউব ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর বা টুইচে স্ট্রিম করে আপনাদের যার কন্টেন্ট ভালো লাগে সেই ক্রিয়েটরের একটা কোড ইউজ করবেন। এতে সেই মানে একটা ভিডিও তৈরি করা খুবই কষ্টকর, ঠিক আছে, কন্টেন্ট তৈরি করা খুবই কষ্টকর, তো যারা ক্রিয়েটররা আছে কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব কষ্ট করে এগুলো তৈরি করে, সো তাদেরকে সাপোর্ট দেখান, এসব করি তাদের নিজস্ব কোড ইউজ করে। এবং করোনার সময়, এখনও করোনা যায় না এই বিশ্ব থেকে করোনা ভাইরাস, সো সেফ থাকুন সবাই, বাসায় মাস্ক ইউজ করুন, বাইরে হাতকে স্যানিটাইজ রাখুন, এবং কথা হবে সামনের আবার নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।